হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং এখন আমি করবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত আপকামিং বাংলা সিনেমা কাবেরী অন্তর্ধানের ট্রেলার রিভিউ। নকশাল আন্দোলনের সময় এমার্জেন্সি প্রেক্ষাপটে এটা একটা মার্ডার মিস্ট্রি ছবি হতে চলেছে, একই সঙ্গে এটা একটা পলিটিক্যাল ছবিও হবে। আমার ট্রেলার দেখে অন্তত পক্ষে সেরকমটাই মনে হলো। ট্রেলার দেখে এই সিনেমার গল্পের ব্যাপারে আমি যেটুকু বুঝতে পারলাম, কাবেরী দেবী নিরুদ্দেশ হয়ে যাচ্ছেন, একই সঙ্গে মৃন্ময়বাবুর খুন হয়ে যাচ্ছে, দুটো ঘটনা একই দিনে ঘটছে। পুলিশ ইনভেস্টিগেট করে কোনো রকম কুলকিনারা করতে পারছে না, যে কারণে সরকারের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারকে, যে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। মৃন্ময় চরিত্রে এখানে অভিনয় করেছেন কৌশিক সেন, তার স্ত্রীয়ের চরিত্রে এখানে অভিনয় করেছেন চুন্ডী গাঙ্গুলি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ঘটনাগুলোর সঙ্গে কীভাবে জড়িত, কীভাবে ইনভলভড, এবং কীভাবে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা এই মার্ডারটাকে কিংবা এই নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনাকে ইনভেস্টিগেট করে কুলকিনারা করতে পারেন, এবং নকশাল আন্দোলন এই সব কিছুর সঙ্গে কীভাবে জড়িত, সেই সব কিছু জানতে গেলে আমাদেরকে এই ছবিটা 20 জানুয়ারি সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ট্রেলারটার মাধ্যমে আমাদেরকে একটা পার্টিকুলার দিকে ড্রাইভ করবার প্রচেষ্টা করা হয়েছে। কৌশিক সেন, যে হয়তো একজন অনেস্ট পুলিশ অফিসার, যে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মানুষকে এনকাউন্টারে মেরে দেবে, এবং সেটার জন্যে হয়তো নকশাল আন্দোলন যারা করে তারা একটা রিভেঞ্জ নেবে কৌশিক সেনের ক্যারেক্টারকে মার্ডার করে, এরকম একটা দিকে আমাদেরকে ট্রেলারটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি জানি না এটাই আসল ঘটনা নাকি এটা ট্রেলারের কারসাজি, দুটোই হতে পারে। খুব ফাস্ট পেসডভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, যে ডায়লগগুলো ট্রেলারের মধ্যে আমরা বিভিন্ন ক্যারেক্টারদের মুখ থেকে শুনতে পাচ্ছি, সেটা শুধুমাত্রই আমাদের মনে আরও বেশি করে মিস্ট্রিটাকে জন্ম দিচ্ছে। আমরা খুব একটা বুঝতে পারছি না যে এই গল্পটা কোন দিকে এগোতে চলেছে বা এই সব কিছুর পেছনে কী রয়েছে, কোনো রকম ক্লু কিন্তু দেওয়া হয়নি এখানে। গল্পটা একেবারেই ট্রেলারের মধ্যে রিভিলড হয়নি, সুন্দরভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, এবং সেই অনুযায়ী বিজিএম সেট করা হয়েছে, যাতে করে বিজিএমটাও কোথাও একটা গিয়ে এনহ্যান্স করতে পারে এই পুরো মিস্ট্রিটাকে আমাদের মনের মধ্যে, এবং সেটা কিন্তু করতে বিজিএমটা সফল। প্রবুদ্ধ ব্যানার্জি এখানে মিউজিকের কাজ করেছেন। একটা পরকীয়ার অ্যাঙ্গেল রয়েছে, যেখানে অম্বরীশবাবুর ক্যারেক্টারটা এই গল্পের মধ্যে ভূমিকা নেবে, এবং কৌশিক গাঙ্গুলিকে এই ট্রেলারের মধ্যে আমার বেস্ট লেগেছে। বাকি সবার থেকে তার ক্যারেক্টারটা অনেক বেশি ইন্টারেস্টিং, এবং সে ফাটিয়ে দিয়েছে। বিভিন্ন দৃশ্য রয়েছে যেগুলো খুবই ইন্টারেস্টিং, সে আলো চোনা আলাদা করা এই দৃশ্যটা হোক, কিংবা আরেকটা দৃশ্য ছিল আমার মতোই দরকার পড়লে কামড়ায়, কিংবা একদম শেষ যে দৃশ্যটা যেখানে বৈবাহিক জীবনের সম্পর্কে চুন্নী গাঙ্গুলির ক্যারেক্টারকে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টার জিজ্ঞাসা করছে, তারপরে বলছে অনেক সময় লেগে যাবে, না ঠিক আছে ঠিক আছে থাক, তো ওই দৃশ্যটাও কিন্তু দারুণ ছিল। এবং কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা মদ খেতে ভালোবাসে, সে ড্রাঙ্ক থাকে ম্যাক্সিমাম সময়, এবং তার লুকটাকে যেভাবে সেট করা হয়েছে, চুলগুলো এলোমেলো সামনের দিকে কপালে পড়ে থাকে, তো কৌশিক গাঙ্গুলি এই মুহূর্তে অনেক কাজ করছেন, কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু অভিনেতা হিসেবে ম্যাক্সিমাম কাজে সে নিজের ছাপ ছাড়ার চেষ্টা করেন, একজন দুর্দান্ত গুণী অভিনেতা, এবং লুকেও যে একটা পার্থক্য আনার চেষ্টা করেছেন তিনি এই চরিত্রের জন্য, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। লক্ষ্মী ছেলে সিনেমাতে একটা পলিটিক্যাল কমেন্ট্রি ছিল, যেটা আমার অসাধারণ লেগেছিল, এবং যে কারণে লক্ষ্মী ছেলে সিনেমাটা আমার মনের কাছের একটা বাংলা ছবি এই বছরে যেগুলো রিলিজ করেছে সেগুলোর মধ্যে। এবং আমি আশা রাখবো 1970s নকশাল আন্দোলন, সেই সময় এমার্জেন্সি, সেই পটভূমিতে যখন এই ছবিটা হচ্ছে, এটা শুধুমাত্র একটা মার্ডার মিস্ট্রি হয়ে থাকবে না, যেটাই বললাম যে পলিটিক্যাল ছবি এটা হবে আমার যতদূর ট্রেলার দেখে মনে হয়েছে। কানেকশনটা পরিচালক কীভাবে করেন এবং সেই সময়ে যে পলিটিক্সটা ছিল সেটাকে নিয়ে তার কী কমেন্ট্রি থাকবে, এটা দেখবার জন্য আমি খুব মুখিয়ে রয়েছি। যদিও পরিচালক নিজে একটা জায়গাতে জানিয়েছেন, আমি পড়ছিলাম, তিনি বলেছেন যে এটা পলিটিক্যাল ছবি নয়, আবার এটাও সত্যি কথা, আমি কৌশিক গাঙ্গুলিকে লক্ষ্মী ছেলে রিলিজের পরে একবার ইন্টারভিউ করার সুযোগ পেয়েছিলাম, সেখানে তিনি একটা জায়গাতে বলছিলেন যে যখনই আপনি মানুষদের গল্প বলবেন, সমাজের গল্প বলবেন, তখন ডেফিনেটলি সেখানে পলিটিক্স, সমাজ এগুলো তো উঠে আসবেই, পলিটিক্স একটা পার্ট মানুষের জীবনের, তো সেটাকে তিনি খুব সুন্দরভাবে সেখানে অ্যানালাইজ করেছিলেন, যে একটা মানুষ সে বেকার, সে চাকরি পাচ্ছে না, সঙ্গে সঙ্গে সেখানে পলিটিক্স ঢুকে পড়লো, তো এই জিনিসটা আশা করছি একটা মানে আন্ডারটোনে একটা পলিটিক্যাল কমেন্ট্রি ডেফিনেটলি হয়তো থাকবে এই ছবির মধ্যে। দারুণ দারুণ একটা কাস্টিং, বোম্বাদাকে এই ট্রেলারের মধ্যে আমার খুবই ভালো লাগছে, তার লুকটা বেশ ভালো লাগছে, 70s বাঙালির যেরকম লুক হতো সেরকম একটা লুক তাকে দেয়া হয়েছে। শ্রাবন্তী এখানে কীরকম পারফরমেন্স দেন এটা দেখবার জন্য আমি মুখিয়ে রয়েছি। কৌশিক সেন একজন গুণী অভিনেতা, চুন্ডী গাঙ্গুলি একজন গুণী অভিনেতা, ইন্দ্রনীলের কাজ আমার বেশ ভালো লাগে, খুবই সুন্দর একটা কাস্টিং। অম্বরীশবাবু রয়েছেন, তাকে বিভিন্ন জায়গাতে অন্যরকমভাবে ব্যবহার করা হয়, কিন্তু লক্ষ্মী ছেলেতে দেখুন তাকে কৌশিক গাঙ্গুলি কীভাবে ব্যবহার করেছেন, এবং কৌশিক গাঙ্গুলির ছবি এটাও হতে চলেছে, তাকেও এখানে ভালোভাবে ব্যবহার করা হবে এই আশাই আমি রাখছি, এবং কৌশিক গাঙ্গুলির কাজের উপরে ভরসা থাকে, যে কারণে কাবেরী অন্তর্ধান এই সিনেমাটার উপরে আমার ভরসা থাকছে। দেখা যাক কৌশিক গাঙ্গুলি আবার একবার আমাদেরকে দারুণ সিনেমা উপহার দিতে পারেন কিনা। এটা ছিল আমার ওভারঅল মতামত, আপনাদের কী মতামত এই ট্রেলারটা সম্পর্কে ডেফিনেটলি আপনারা আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন যাদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব থ্রি সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতো ডাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।